আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাম্মিস রেসিপি থেকে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব ইজি পদ্ধতিতে নন স্টিক কড়াইয়ে অল্প সময়ে কেক বানানোর রেসিপি। তো চলুন আমরা দেখে আসি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1/2 কাপ চিনি নিয়েছি, 3টা ডিম নিয়েছি, আর 1/3 কাপ তেল নিয়েছি, আর 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স নিয়েছি, কোকো পাউডার 1 চা চামচ নিয়েছি, আর বেকিং পাউডার 1/2 চা চামচ নিয়েছি। এখন আমি ময়দা আর বেকিং পাউডারটা একটু চালনি দিয়ে চেলে নিব। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি দেখুন, আর একটা চালনি নিয়ে নিয়েছি, আর ময়দা আমি চালনি দিয়ে ময়দা চেলে নিব। আমি ময়দা আর বেকিং পাউডার একসঙ্গে দিয়ে চেলে নিচ্ছি, যেন কোনো এর ভিতরে দানাদার ভাব না থাকে, এজন্য আমি দুইটা সুন্দর করে চেলে নিব। এভাবে আলতো করে চেলে আমি ময়দাগুলো এভাবে চেলে নিয়েছি। আর আমি এখানে একটা ব্লেন্ড করার জন্য একটা কাপ নিয়ে নিয়েছি, ব্লেন্ডারেরই কাপ এটা। আমি এখানে 3টা ডিম ভেঙে নিব। আমি 3টা ডিম এখানে নিয়ে নিয়েছি, আর আমি চিনিগুলো দিয়ে দিব, একসাথে ব্লেন্ড করে নিব। আর আপনাদের বলে রাখি যে ডিমগুলো অবশ্যই যেন রুম টেম্পারেচারে হয়, কারণ ডিমগুলো রুম টেম্পারেচারেই রাখতে হবে কেক বানানোর জন্য। দেখুন আমি ডিমটা ব্লেন্ড করে নেব। আমার ডিম আর চিনিটা ব্লেন্ড করা হয়েছে, এখন আমি ময়দার ভিতরে দিয়ে দেব দেখুন। আর আস্তে আস্তে আমি এটা এইভাবে নেড়ে নেব। এবার আমি তেল দিয়ে দিলাম দেখুন, তারপর আবার একটু নাড়বো। এইভাবে অনবরতে নাড়তে হবে। কোকো পাউডারটাও আমি দিয়ে দিলাম, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নেব। আমি একটা ফ্রাই প্যান, ননস্টিকি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 2টা কাগজ আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর আমার কেকের গোলাটাও তৈরি হয়ে গেছে, আমি এখন ননস্টিকি কড়াইয়ের মধ্যে গোলাটা ঢেলে দিব। আমার গোলাটা আমি ননস্টিকি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন, আর আমি একটু এটা একটু বাড়ি দিয়ে নিব, যেন ভিতরে ফাঁকা না থাকে, ভিতরে যেন কোনো বাতাস না থাকে, সেজন্য আমি এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু বাড়ি দিয়ে নিচ্ছি। আর এখন উপরে আমি একটু ডেকোরেশনের জন্য একটু বাদাম কুচি করে কেটে নিয়েছি। এখানে পেস্তা বাদাম আছে আর একটু কাজু বাদাম আছে, একটু সুন্দর আসার জন্য। এবার আমি কুক করতে বসিয়ে দিব একদম লো হিটে। আর আমি এই ঢাকনাটা নিয়ে নিয়েছি,
ঢাকনাটাতে আমি একটা কটন বাড কেটে নিয়ে আমি বসিয়ে দিব। এই যে, তাহলে কোনো হাওয়াও বেরোতে পারবে না। এখন আমার এটা সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট হয়েছে, এখন আমি কুক করতে বসিয়ে দেব। ভিউয়ার্স দেখুন, আমার কেকটা হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে কালারটা দেখুন। এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কেকটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি, দেখুন একদম সুন্দর হয়েছে। এখন আমি কেকটা কেটে দেখাবো কেমন সফট হয়েছে, দেখুন। দেখুন কেকটা আমার কি সুন্দর নরম হয়েছে, একদম সফট হয়েছে। আপনারা বাসায় এভাবে খুব সহজেই তৈরি করে খেতে পারবেন। দেখুন অনেক টেস্টিও হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর আমার কেকটা যদি বানানো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আমার নতুন নতুন আপডেট পেতে। আজ তবে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।